পানীয় জলের দাবিতে আজ রয়াইবাড়ি এলাকায় উদয়পুর কিল্লা সড়ক অবরোধ করে স্থানীয় মহিলারা এদিন সকাল 10টা থেকে সড়ক অবরোধ করলেও দুপুর 12টা পর্যন্ত দপ্তরে কাউকে অবরোধ স্থলে দেখা যায়নি। অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা চলছে এলাকায়, বহুবার পানীয় জলের দপ্তরের আধিকারিকদের সাথে এই বিষয়ে অভিযোগ জানানো হলেও দপ্তর সমস্যার কোনো সুরাহা করেনি। অবরোধকারীদের দাবি, ঘটনাস্থলে গোমতী জেলা শাসকে যাবে এবং অবরোধকারীদের সমস্যার সমাধান যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত চলবে অবরোধ। তাছাড়া অবরোধকারীরা জানান, বৃষ্টির জল ব্যবহার করে তাদের জীবনযাপন চলছে। রাস্তা অবরোধের ফলে রাস্তা দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কিল্লা থানার পুলিশ। আফটার 2-3 মান্থ আমরা ভুক্তভোগী জলের লেগা, খাওয়ানোর জল পাইতেছি না, সবাই তো আর সামার্সিবল সেট করতে পারতেছে না, তো এর মধ্যে দিয়ে খাওয়ানোর জল পানীয় জলের প্রচণ্ড সমস্যা। এখানে 2028 থেকে আমরা যে ভুক্তভোগী, এখন 2023 চলতেছে, এখন পর্যন্ত কোনো মানে কোনো সলিউশন নাই। তো এই সমস্যার সমাধান লেগে আজকে আমরা বাধ্য হয়েছি রাস্তা অবরোধের লেগে, যাতে অফিসেও দুইবার যাওয়া হয়েছে। আর আমরা অনেক সময় সামটাইম আমরা এই বৃষ্টির জলও খাওয়ার দিকে আমরা ব্যবহার করতেছি। বিউ রিপোর্ট, পাবলিক নাও।